আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ফুলকো পরোটার রেসিপি। যাদের রুটি ফুলকো হয় না এবং নরম হয় না, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন, তাদেরটাও একদম পারফেক্ট হবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের ময়দা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের চিনি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের সুজি। সুজিটা দিলে পরোটাটা উপরে ক্রিস্পি থাকে, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। এখন আমি তেলের সঙ্গে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এভাবে হাতের মধ্যে মুট করে নেওয়া যায়, তখন বুঝতে হবে যে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো মেখে নেব। অল্প অল্প করে গরম পানি দিয়ে নিচ্ছি। ডোটা মেখানো হয়ে গেছে, এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, এবার আবার একটু ডোটাকে মথে নিচ্ছি। ডো থেকে এখন আমি লিচি কেটে নিচ্ছি। তো 2 কাপ ময়দা থেকে এখানে আমি 5টা লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে সব সাইডে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো তেল লাগানোর পরে এর উপর দিয়ে আমি শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, আর এই ময়দাটাকেও রুটির সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর লেয়ার হবে পরোটার মাঝে। এবার আমি পরোটার ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এইভাবে ভাঁজ কিন্তু সবাই করতে পারে, তো এটা আমি এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরোটাটা অন্য ডিজাইন করেও বানাতে পারেন। তো আমার কাছে এই পরোটার ডিজাইন এটাই ভালো লাগে, তাই আমি এই ডিজাইন করেই বানিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তো ভাজার জন্য চুলে একটা প্যান আমি হালকা গরম করে নিয়েছি, আর তার উপরে রুটিটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পরোটা ভেজে নেব। খুব বেশি লো হিটে বা হাই হিটে ভাজা যাবে না। তো একপাশ যখন এরকম হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছিলাম। আর এই পরোটাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে নেব। আমি এটাকে অল্প তেলে ভেজে নেব। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নেব। তো এই পরোটাগুলো কিন্তু বাসায় সকালের নাস্তায় কিংবা সন্ধ্যায় আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে অনেক বেশি মজার হয়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে
প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।